বিধানসভা ভোটে বিজেপি 77টি আসনে জিতেছিল, তার মধ্যে অর্ধেক পালিয়ে গেছে। এখন শুভেন্দুর সঙ্গে বোধহয় 50 থেকে 60টা বিধায়ক ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছে। বিস্ফোরক দাবি কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিমের। তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সমর্থনে রবিবাসরীয় সন্ধ্যায় ইন্দপুরের গৌরবাজার এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। একই সঙ্গে ফেরাদ এদিন ওই প্রসঙ্গে আরও, অভিষেক ওইসব বিধায়কদের পরিষ্কার জানিয়ে দিয়েছে এখন গেট বন্ধ নেওয়া যাবে না। আমাদের 217টা সিট পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমিও তার একটা ছোট মন্ত্রী। আর 77টা সিট পেয়েছিল এই পাশাপাশি কোথা দিয়ে 77টা সিট পেয়েছিল, সেই 77-এর মধ্যে অর্ধেক পালিয়ে গেছে। এখন শুভেন্দু অধিকারীর সাথে 50-60টা হয়তো এমএলএ ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করছে রোজ, দাদা আর বিজেপিতে থাকতে পারছি না একটু নিয়ে নাও। অভিষেক ব্যানার্জি বলছে গেট বন্ধ আছে এখন নেওয়া যাবে না। এই অবস্থায় বিজেপির লাফালাফি হচ্ছে। একই সঙ্গে ফেরাদ হাকিম এদিন বিজেপির মদতদাতা হিসেবে সিপিআইএম কংগ্রেস দাবি করে বলেন, বিজেপিকে কে মদত দিচ্ছে? বিজেপিকে মদত দিচ্ছে দুইটা পার্টি, একটা পার্টি যেটার আগে এই পশ্চিমবঙ্গ চালাতো, জ্যোতিবাবু ছিলেন তার মুখ্যমন্ত্রী, তারপরে বুদ্ধদেব বাবু ছিলেন, দুজনেই মারা গেছেন, ওই পার্টিটার নাম যেন কি যেন আসিস না, ওই সিপিএম, ওই মাকু পার্টি। আর এইখানকার একটা পার্টি আছে তার নাম হলো কংগ্রেস। ওখানে কংগ্রেসের যারা রয়েছেন দিল্লিতে, তারা মমতা ব্যানার্জিকে বলছেন, দিদি আপ হামারে সাথ আ জাইয়ে, আপকো ছোড়কে নহীঁ হো সকতা ইন্ডিয়া জোট, আপ রহিয়ে হামারে সাথ। আর এখানে কংগ্রেসের কিছু নেই, ছাগলের থার্ড বাচ্চা তাং 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 করে লাফাচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আরে তোর নিজের ওদের যে প্রেসিডেন্ট ছিল অধীর বাবু, সে নিজের এলাকায় জিততে পারে না। আমি মুর্শিদাবাদে বহুবার গেছি, এই মিটিং ও করে এসেছিলাম, নিজের এলাকায় জিততে পারে না, সে নাকি বাংলা সামলাবে। এই নতুন নতুন এমএলএরা গেলে আমার খুব অসুবিধা, নতুন নতুন এমএলএরা গেলে তারা বলে, দাদা ওই সিপিএম পার্টির এমএলএরা কোন দিকে বসে? আমি বলি এখন আর বসে না রে, বসতো একটা সময়, এখন জিরো হয়ে গেছে। এরা আসলে, আপনিও ভালো করে জানেন আমিও ভালো করে জানি, যে এরা কখনো আর কোনোদিন বাংলায় জিততে পারবে না। এরা কি করছে, যে কাজটা মির্জাফর করেছিল, সিরাজউদ্দৌলাকে পেছন দিক দিয়ে ছুরি মেরেছিল, ঠিক সেই কাজটা আজকে সিপিএম বা বাংলার কংগ্রেস সেই কাজটা করছে, কিছু ভোট কেটে নাও। ওই একটা আছে সেলিম, সে এসে বলবে, দিদি ভাই মোদি ভাই, দিদি ভাই মোদি ভাই, দিদি ভাই মোদি ভাই। কিছু লোক আছে আমাদের, তাহলে কি সেটিং? আরে সেটিং নয়, সেটিং হলে ফিরাদ হাকিমকে জেল খাটতে হয় না, সেটিং এর সেটিং হলে আমাদের এই ইডি সিবিআই দিয়ে আমাদের নেতাদের এই অবস্থা হয় না, কোন দোষ করেনি জেলে খেটে। ফিরাদ হাকিমের বক্তব্যে উঠে আসে আরজিকর প্রসঙ্গ। তিনি বলেন, ওই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, হাইকোর্টের নির্দেশে এখন সিবিআই তদন্ত করছে, সিবিআই তো নতুন করে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। সিপিআইএম বিজেপি এখন বলছে, দেরি কেন, তাহলে কি ইন্টারপোল পেন্টাগন থেকে লোক আনতে হবে? সে নিয়েও প্রশ্ন তোলেন কলকাতার মহানাগরিক। চাই মৃত্যুদণ্ড, কিন্তু সেটা তো কোর্ট করবে। মমতা ব্যানার্জির পুলিশ একজনকে ধরেছিল আরজিকর কেসে, সিবিআই কে দেওয়া হলো, ওরাই গেল সিবিআই হাইকোর্টে, হাইকোর্ট সিবিআই দিল, সেই সিবিআই আর একটাও পারলো না, মমতা ব্যানার্জির পুলিশ যাকে তাকেই বললো আসামি, এখনো পারেনি, এখন বলছে লেট হচ্ছে কেন, সিবিআই এর সাথে কটাবা, তাহলে তাহলে কাকে আনতে হবে? তাহলে সিপিএম বলে দাও বিজেপি কাকে আনতে হবে? এবার তো ওই পেট্রো কিপল পোল যেন ইন্টারপোল থেকে তাহলে কি লোক আনতে হবে, হ্যাঁ পেন্টাগন থেকে লোক আনতে হবে? সিবিআই এর উপরে, ঠিক আমাদের পুলিশের উপর বিশ্বাস নেই,
সিবিআই উপর অবিশ্বাস। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ঈদপুর।